দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি তোমার। দেখুন বন্ধুরা, আজকে আমরা রান্না করতে চলেছি দেশি মাশরুম। এটা আমাদের এখানে জঙ্গলে হয়, উলি ঢুকে হয়। এই মাশরুমগুলো খেতে খুব সুন্দর। আজকে আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ খুব নোংরা লেগে আছে। দেখুন মাশরুমগুলো ধুয়ে এনেছি, এবার এগুলোকে কাটতে হবে। মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এবার এটাকে সিদ্ধ করে নেব। মশলাটা তৈরি করে নেব। সরষের তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। বেটে রাখা মশলা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো বাটা,
দেওয়ার মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, মশলা থেকে তেলটা দেখুন সিদ্ধ করে রাখা মাশরুমটাকে দিয়ে দেব। জলটাকে গরম করে নিয়েছিলাম, গরম রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে।